বাড়িটার ভিতরে বাচ্চা আছে, আর যেখানে এসে বাচ্চা পায় সে সেখান থেকেই ওই বাচ্চাটা চুরি করে নিয়ে চলে যায়। একটা গ্রামে হঠাৎ করে একটা অশুভ ডাইনির ছায়া পড়ে। সে ওই গ্রামে এসে দেখতে পায় অনেকগুলো বাচ্চা ওই গ্রামে আছে। তখন সে বলতে থাকে, ভালোই হবে, এই গ্রামে যত নাদোষ নতুন বাচ্চা দেখছি, আমার তো বছর খানেক আর অন্য জায়গায় খাবারই খোঁজা লাগবে না। প্রতিদিন রাতে একটা করে বাচ্চা চুরি করে নিয়ে যাব। এই বলে ওই ডাইনি ওই গ্রামের পাশেই একটা জঙ্গলে একটা বড় গাছের উপরে তার আস্তানা গাড়ে। আর দিন শেষে রাত হতেই ওই ডাইনি গ্রামে চলে আসে। আর সে এসেই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কোন বাড়িটার ভিতরে বাচ্চা আছে, আর যেখানে এসে বাচ্চা পায় সে সেখান থেকেই ওই বাচ্চাটা চুরি করে নিয়ে চলে যায়। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপর মোটুদের গ্রামের সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তারপর গ্রামের সবাই একদিন একটা মিটিংয়ে বসে কিভাবে তাদের এই বাচ্চাগুলো চুরি হয়ে যাচ্ছে এর কারণ জানার জন্য। তখন মোটু বলে, আরে ভাই, এভাবে যদি আমাদের বাচ্চাগুলো সব চুরি হয়ে যেতে থাকে তাহলে আমাদের গ্রাম শূন্য হয়ে যাবে। তার চেয়ে আমরা আজ রাতে সবাই লুকিয়ে লুকিয়ে পাহারা দেব, দেখি আমাদের বাচ্চাগুলো কে চুরি করে নিয়ে যায়। এরপর রাত হয়। তারপর ওই গ্রামের সবাই মিলে এক জায়গায় লুকিয়ে লুকিয়ে রাত্রে পাহারা দেয়। এরপর রাত গভীর হয়, তখন ওই ডাইনি ওই গ্রামে ফিরে আসে। আর এসে এসে গ্রামের এদিকে ওদিকে সে উঁকি দিতে থাকে, উঁকি দিয়ে সে বাচ্চা খুঁজতে থাকে। ঠিক এমন সময় ওই গ্রামের লোকজন ওই পেতনিকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর সকাল হয়, সকালবেলা মোটু দ্রুত চলে যায় তাদের সাধু বাবার কাছে। আর সাধু বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলে। তারপর সাধু বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তোরা একটু অপেক্ষা কর, আমি ধ্যান করে দেখি আসলে ওই বাচ্চাগুলোকে সে খেয়ে ফেলেছে না কোথাও বন্দি করে রেখেছে। এরপর ওই সাধু বাবা ধ্যান করে। কিছু সময় পর ধ্যান শেষে মোটুকে বলে, আরে মোটু, তোদের গ্রাম থেকে যেগুলো শিশু হারিয়ে গেছে ওই শিশুগুলোকে একটাও ওই ডাইনি হত্যা করেনি, সবগুলোই ওর আস্তানায় বন্দি করে রেখেছে। ওর আস্তানা ওই জঙ্গলের মাঝখানে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে সব বাচ্চাগুলোকে সে বন্দি করে রেখেছে। কাল রাত অমাবস্যার রাত, ওই রাতে সে সব বাচ্চাগুলোকে বলি দেবে, আর ওর একটা বাচ্চা বাকি আছে। আর তোদের গ্রামেও সব বাচ্চাই ও বন্দি করেছে, শুধু তোদের ঘরে একটা বাচ্চা আছে। ও নিশ্চয় তোদের ঘরে আসছে, ওই বাচ্চা নিতে আসবে। চল তোদের ঘরে যাই, আগে ওই ঘরে আমি জাদু টোনা করে রাখি। আজ রাতে যখন ওই ডাইনি তোদের ঘরে আসবে তখন ওই ঘরে ওই ডাইনিকে আমরা বন্দি করে ফেলব। এরপর রাত হয়,
আর রাত গভীর হতেই ওই ডাইনি ওই গ্রামে চলে এসে বাচ্চা খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে এক সময় জানলাতে দেখে মোটুদের ঘরের ভিতরে একটা বাচ্চা শুয়ে আছে। তখন সে তার জাদু শক্তি দিয়ে ছোট্ট হয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করে আর ওই বাচ্চাকে ধরতে যাবে। ঠিক এমন সময় তার শরীর কেঁপে ওঠে। তখন সে তার জাদু শক্তি প্রয়োগ করে কিন্তু কোনো কাজ হয় না। তখন সাধু বাবা তার সামনে চলে আসে। এটা দেখে ওই পেতনি বলতে থাকে, আরে আরে আরে, আমি বুঝতে পেরেছি তুই আমাকে আটকাতে চাস, তাই না? দাঁড়া, আমার জাদু শক্তি দিয়ে তোদেরকে সব আমি শেষ করে দেব। এ কথা বলে ওই ডাইনি তার জাদু শক্তি প্রয়োগ করে কিন্তু তার জাদু শক্তি কোনো কাজ করে না। তখন সাধু বাবা বলে, আরে ডাইনি, আমি জানতাম তুই এই ঘরে আসবি। এই ঘর আমি বন্দি করে রেখেছি, এই ঘরে তোর কোনো জাদু শক্তিই কাজ করবে না। এখন তো তোকে আমি বন্দি করে ফেলবো। এরপর ওই সাধু তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে ওই ডাইনিকে ওখানে বেঁধে ফেলে। তারপর ওই ডাইনিকে বলে, এই ডাইনি, এখনই তুই তোর আস্তানা থেকে সব বাচ্চাদেরকে ছেড়ে দে, না হলে তোকে কিন্তু এখানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলেন আমাকে নিয়ে চলেন, আমি আমার আস্তানা থেকে সব বাচ্চাকে মুক্ত করে দিচ্ছি। তবে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন না, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আমি এই জঙ্গল ছেড়ে দূরে চলে যাব, আমি আর কোনোদিনও এই গ্রামে আসব না। এরপর ওই ডাইনি মোটু পাত্রদের নিয়ে চলে যায় ওই ডাইনির আস্তানায় আর সেখানে গিয়ে সব বাচ্চাদের মুক্ত করে নিয়ে আবার সবাই বাড়িতে ফিরে আসে।